গতকালকে দেখছিলাম ফ্রান্সের একজন ব্যক্তি যে আমার রসুলের সানে গুস্তাগি একটা কার্টুন তৈরি করেছিল, খোদার পক্ষ থেকে মার বেউজ্জতি হয়েছে দুনিয়ায়, তার আখেরাত ও বরবাদ, জাহান্নাম। বলুন আলহামদুলিল্লাহ, আমরা খুশি নবীর দুশ্মনেরা জাহান্নামে গেলে আমরা খুশি, ঠিক তো নাকি? কেন আমরা রসুলকে ভালো বলেছে সর্বকালে সর্ব ধর্মের নেতারা বলেছে সর্বসময় যে মুহাম্মদ হলো সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখো, সমাজ তোমাকে বলবে এটা সেকুলার কান্ট্রি, এখানে আব্বাস সিদ্দিকীর কথা চলে, সমাজ সেকুলার কান্ট্রিতে যে যা ধর্ম ধর্মগুরুর নেতৃত্ব মেনে চলছে, শুধু মুহাম্মদের গোলাম গুলোর মানার বেলায় অসুবিধে হচ্ছে। অর্থ সবেতে খুঁত আছে মুহাম্মদের গুলো খুঁত নাই। জোরে বলো বলো মারালা। দুঃখের বিষয়, সমাজে কি হচ্ছে কথা বলতে গেলেই তো বলবো বিরোধী করছো বিরোধী। আরে বিরোধী তো তুমি বলো, আজকে খোদার ঘর দেও যদি হচ্ছে তুমি বলো, ফতোয়া দাও মসজিদে সুস্থ ঢুকা যাবে কি যাবে না, ফতোয়া দাও মসজিদে কোলে টেকালে যে বিবাহ নাই তার মসজিদে ঢুকা যাবে কি যাবে না, ফতোয়া দাও যে হারাম খায় সে মসজিদের সেক্রেটারি হতে পারবে কি পারবে না, ফতোয়া দিতে পারবে? আমার তো মনে হয় 100 মধ্যে 95টা মসজিদে নামাজ হচ্ছে। কে কি করছে আমার দেখার দরকার নাই, প্রত্যেকে যদি প্রত্যেকের স্বাধীনভাবে চলতে পারে তুমি আমি পারবো না কেন? সমস্যা তো তোমার আমার পাড়ার মুনাফিকদের কাছে সমস্যা, অন্য জায়গায় তো সমস্যা নেই। আছে সাটা রিজেক্ট নয়, তোমার এই গ্রামে যদি আমাকে নাস্তে দাও অসুবিধে নেই, আমি আসবো না খোদার গজবের কি আছে লেস আমরা না, কিন্তু আমার রিজেক্ট জলসা নয়, আমার রিজেক্ট হলো আমার আল্লাহ। জোরে বলো বলো সুবহানাল্লাহ। এই ইমামদের তো এই ইমাম থাকা দরকার, যখন কিছু বলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমার বিরোধী করা হয়, জলসাই জলসাই কে বক্তা পিশাচ পীর যারা কেউ বাদ দেয় না আমাকে ঢুকতে, সবাই গিয়ে বলেছে ঠিক না বেটি, কিন্তু আজ কোথায় তোমরা? আজ খোদার ঘর গুলো সুস্থরা দায়িত্ব নিচ্ছে, খোদার ঘর গুলো লটারি যারা কাটে তারা সেক্রেটারি হয়ে যাচ্ছে, খোদার ঘর গুলো হারাম ফরমার সেক্রেটারি হয়ে যাচ্ছে, খোদার ঘরের গরিবের যে আমানত খেয়ানত করে তাকে মসজিদের সেক্রেটারি বানানো হচ্ছে। আল্লাহর ঘর হারাম ছে আমার আত্মীয়তা আল্লাহর জন্য, আমার দুশ্মনী আল্লাহর জন্য, প্রকৃত বন্ধু ইমানদার তো সে যে বন্ধু করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ করে আল্লাহর জন্য, দুশ্মনী করে আল্লাহর জন্য, সবটাই যদি আল্লাহর জন্য হয় তো সাপেটটা কি আর যে শয়তানের জন্য, ওটাও তো আল্লাহর জন্য করতে হবে। কাউকে যদি সাপোর্ট করি, কাউকে যদি ভালোবাসি, কাউকে যদি পিয়ার করি, কারো সাথে যদি থাকি, ওটাও তো আল্লাহর জন্য করতে হবে, ঠিক না? ভেবে দেখো, সমাজ তোমাকে বলবে এটা সেকুলার কান্ট্রি, এখানে আব্বাস সিদ্দিকীর কথা চলে, সমাজ সেকুলার কান্ট্রিতে যে যা ধর্ম ধর্মগুরুর নেতৃত্ব মেনে চলছে, শুধু মুহাম্মদের গোলাম গুলোর মানার বেলায় অসুবিধে হচ্ছে, অর্থ সবেতে খুঁত আছে মুহাম্মদের গুলো খুঁত নাই। জোরে বলো বলো মারালা। সবাই বলেছে সর্বকালে সর্ব ধর্মের নেতারা বলেছে সর্বসময় যে মুহাম্মদ হলো সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সমস্যা তোমার আমার ইমানে, সমস্যা তোমার আমার শিক্ষাতে, সমস্যা তোমার আমার সমাজের মোল্লামলি চাইবে। আজকে বড় দুঃখের বিষয়, সমাজে কি হচ্ছে কথা বলতে গেলেই তো বলবো বিরোধী করছো বিরোধী। আরে বিরোধী তো তুমি বলো, আজকে খোদার ঘর দেও যদি হচ্ছে তুমি বলো, ফতোয়া দাও মসজিদে সুস্থ ঢুকা যাবে কি যাবে না, ফতোয়া দাও মসজিদে কোলে টেকালে যে বিবাহ নাই তার মসজিদে ঢুকা যাবে কি যাবে না, ফতোয়া দাও যে হারাম খায় সে মসজিদের সেক্রেটারি হতে পারবে কি পারবে না, ফতোয়া দিতে পারবে? আমার তো মনে হয় 100 মধ্যে 95টা মসজিদে নামাজ হচ্ছে না। তাহলে সমাজ শান্তি পাবে কি করে? আল্লাহ রাসূল বলছে আখেরি জামা নাই মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। আমার কথা তো বললে আপনাদের খারাপ লাগবে নাকি? লাগলে কিছু করার নেই, যদি সুধরে না যান আগামী দিন যে মুসিবত আপনাদের উপরে আসবে পিছে হারা হয়ে যাবেন, কেন আমার আল্লাহ ছাড়বে না? কথা বুঝছেন না বোঝেন না?
খাবে কার আর গুণ গাইবে কার, ছেড়ে দেবে নাকি? জমিন যার তার গুণগান, আসমান যার তার গুণগান, এ কায়নাত যার তার রাজত্ব চলবে, তার নেতৃত্ব মানতে হবে, তার কথার মতো চলতে হবে, অন্য কারো কথা চলবে না। ঠিক না বেঠি? কে কি করছে আমার দেখার দরকার নাই। প্রত্যেকে যদি প্রত্যেকের স্বাধীন ভাবে চলতে পারে, তুমি আমি পারবো না কেন? সমস্যা তো তোমার আমার পাড়ার মুনাফিকদের কাছে সমস্যা, অন্য জায়গায় তো সমস্যা নেই। আছে নাকি? যেমন ঘোষপাড়া, কয়লাপাড়া, দুলিপাড়া, বাগদি পাড়া কোন সমস্যা আছে? আব্বাসের মাঝে টুপি আছে বলে ঘোষ বাবুদের অসুবিধা হচ্ছে? আব্বাসের মাঝে টুপি আছে বলে কোন ব্যানার্জির অসুবিধা হচ্ছে? কোন কারো অসুবিধা হয়নি। যত অসুবিধা তোমার আমার পাড়ায়, ঠিক না বেটি গো? আজকে 99% মসজিদের সেক্রেটারি কমিটিকে দেখুন, তারা কারা খোঁজ নিন, তাদের মধ্যে আল্লাহর দাসত্ব আছে কিনা, নবীর প্রেম আছে কিনা দেখুন। আল্লাহর ঘরের কমিটিতে আল্লাহর গোলামরা দাস ইমাম দাসরা হবে, ঠিক না বেটি? আল্লাহর ঘরের ইমাম তো আল্লাহর দাসত্ব করবে। বড় দুঃখের বিষয়, খোদার ঘরে দাঁড়িয়ে দাসত্ব করছে বেঈমান কাফেরদের, ঠিক না বেটি? এদের পিছনে নামাজ পড়ে আমাদের নামাজ হবে? একটা ইমাম বলতে পারবেন যে আমি স্বাধীন আছি বলতে পারবেন? স্বাধীন যদি ইমাম না থাকে, পরাধীন ইমামের পিছনে নামাজ হয় না। ইমামগণকে পরাধীন করলো কারা? মুসল্লিরাই করেছে, গ্রামবাসী করেছে, মসজিদ কমিটি করেছে। এই সব কথা বলতে পারবে না, তোমাকে ভার্গব দেবো, ঠিক না বেটি? মসজিদে ইমাম যদি পরাধীন হয়, ইমামের দোষ দিচ্ছি না, আর ইমামেরও দোষ আছে, ইমামের উপরে খোদার লানত শুরু হয়েছে, হক কথা বলে না বলে। আমি সবাইকে বলছি না, আছে কিছু, তবে কিন্তু বেশিরভাগ হন বিগড়ে গেছে, বেশিরভাগ বিগড়ে গেছে। কথা বলার সাহস নেই, কথা বললি বলে মসজিদ থেকে বেরো। আরে বেরিয়ে যাবো, কি আছে? রেজেকের মালিক আল্লাহ, নমস্কার, রেজেক নয়, নামাজ পড়ালি যে খাওয়াব ওটা নয়, রেজেকের মালিক কে? আল্লাহ। জলসাটা রেজেক নয়, তোমার এই গ্রামে যদি আমাকে নাস্তে দাও অসুবিধা নেই, আমি আসবো না, খোদার গজবার কি আছে? লেস আমরা না, কিন্তু আমার রেজেক জলসা নয়, আমার রেজেক হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমামদের তো এই ইমান থাকা দরকার, যে সুস্থ ঢুকলেই করতে হবে মসজিদে, হারাম ঢুকলেই ফতো হবে মসজিদে, কোনো কাফের ঢুকে পড়ে, মুশরিক ঢুকে পড়ে, তার নাকি ফতোয়া মসজিদে ইমাম সাহেবদের জুম্মার দিনে বলা দরকার, ঠিক না বেটি? আম মানুষ জানবে, যদি জায়েজ হয় সেটাও বলতে হবে যে না বাবা জায়েজ আছে, আর যদি না জায়েজ হয় সেটাও বলতে হবে। যদি বলো আব্বাস সিদ্দিকী তুমি বলো, আমি চাই বলি না, বা বলবে তো বিরোধী করছে, কি বলবে? না বলবে না, কিন্তু আমি কোরআন বলে যাচ্ছি, আমার আল্লাহ বলেছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক নাপাক। শুনছেন না? মসজিদ যদি নাপাক হয় তো নাপাক যাওয়া যায়, আর মসজিদ যদি পাক হয় তো পাক জায়গায় নাপাক যাওয়া না যায়, বাকিটা আপনাদের ব্যাপার। আজ কিন্তু কারো মুখে কোনো কথা নেই, কিন্তু আব্বাস যখন কিছু বলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমার বিরোধী করা হয়। জলসাই জলসাই কে বাপটা বিশ্বাস করি, যারা কেউ বাদ দেয় না আমাকে ঢুকতে, সবাই মিলে বলেছে, ঠিক না বেটি? কিন্তু আজ কোথায় তোমরা? আজ খোদার ঘর গুলো সুস্থরা দায়িত্ব নিচ্ছে, খোদার ঘর গুলো লটারি যারা কাটে তারা সেক্রেটারি হয়ে যাচ্ছে, খোদার ঘর গুলো হারাম খোররা সেক্রেটারি হয়ে যাচ্ছে, খোদার ঘরের গরিবের জামানো খিয়ানত করে তাকে মসজিদের সেক্রেটারি বানানো হচ্ছে, আল্লাহর ঘর হারাচ্ছে, ফতোয়া করছে। আরে করুণা চলে গেল, আবার আবার মার আসবে, বাঁচবে কি করে? এইগুলোকে ভাবো, পরিবার হয়, যদি বলো তোমার অসুবিধা হচ্ছে কেন? আরে সমাজে দুজন পাপ করলে ভুগতে হয় সবাইকে, কথা বুঝে আসছে না? নাই, হ্যাঁ, আমি ঘোষপাড়ায় যে হিন্দু ভাইদের কিছু বলবো না, গয়লাপাড়ায় যে হিন্দু ভাইদের কিছু বলবো না, কারণ গণতান্ত্রিক দেশ, তাদের তাদের ধর্ম করার স্বাধীনতা আছে। তুমি দাবি করছো মুসলমান আর খোদার ঘরকে বেউজ্জুদি করবে, এটা মেনে নিয়ে যাবে? আজ যখন কোন মসজিদের জায়গাতে মসজিদের নাম দিয়ে সেখানে দেখা যাচ্ছে বোম পাওয়া যাবে, সেটা ভালো লাগবে? তখন তো তুমি বলবে এটা ষড়যন্ত্র হচ্ছে। তাহলে আজ তোমার আমার মসজিদ খেলে কত ষড়যন্ত্র হচ্ছে সেগুলো কিন্তু ভাবতে হবে। যাক, সময় তো নেই, আম্মাজান হুজুরের কথাটা বলবো না, বাধ্য হবো, নামাজ পড়ার সময় আছে, কিন্তু আমার তো আলোচনার সময়। হ্যাঁ, আমি এই বিছখানে মসজিদের কথাটা বললাম, অসুবিধে আছে? জাগুন, আগেও বলেছি আজও বলছি, জাগুন, ঘুমিয়ে থাকবেন না। গত কালকে দেখছিলাম ফ্রান্সের একজন ব্যক্তি যে আমার রসুলের সানে গুস্তাগি একটা কার্টুন তৈরি করেছিল, খোদার পক্ষ থেকে মার,
বেউজ্জুতি হয়েছে দুনিয়ায়, তার আখেরাত ও বরবাদ, জাহান্নাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি নবীর দুশমনেরা জাহান্নামে গেলে আমরা খুশি, ঠিক তো নাকি? কেন আমরা রাসূলকে ভালোবাসি, তাই নবীর দুশমন শাস্তি পেলে আমরা খুশি হই, তাই শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ যিনি নবীর দুশমনদের ঘরে অবশ্যই দুনিয়া আখেরাতে তাদের শাস্তি দেবে, তাই মহান স্রষ্টার প্রশংসা আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ।